22 তারিখে মেয়ের স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন আছে, তো সেখানে কম্পিটিশনে নাম দিয়েছে, তো সেইটার জন্যই আজকে যাচ্ছি তড়িঘড়ি করে ড্রেস কিনতে। তো বেশ কয়েকদিন হয়ে গেল যাওয়া হয়নি, আর দেখতে দেখতে মাতে হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি আছে 22 তারিখ আসতে, তো সেই কারণে ভাবলাম চলো যাই। আর আমরা আসছিলাম যখন টাউনে, তখন দেখছিলাম প্রচুর প্রচুর জ্যাম রাস্তায় ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। তার কারণ হচ্ছে আজকে হয়তো এখানে কিছু আছে, সে কারণেই হবে হয়তো। আর তারপরে হচ্ছে চলে এলাম ভিড় কাটিয়ে। এখানে আমার দুটো ড্রেস মানে রিটার্ন করার ছিল, ড্রেসগুলো একটু টাইট হচ্ছিলো, তো সেই কারণে এক্সচেঞ্জ করে নেবো বলে এসেছিলাম। ফার্স্টে এখান থেকে এক্সচেঞ্জ করব, করে নিয়ে তারপরে যাব হচ্ছে আকিফার ড্রেস কিনতে। তো আমরা এখানে কাজটা মিটিয়ে নিলাম, নিয়ে চলে এলাম হচ্ছে আকিফার ড্রেস কেনার জন্য। আর রাস্তাঘাটে দেখো আলো, এত লাইটের মানে মানে লাইট, সুন্দর সুন্দর মানে হচ্ছে ডেকোরেশনের জিনিস, ক্রিসমাসের প্রচুর প্রচুর ভ্যারাইটিস জিনিস এখানে বিক্রি হচ্ছে। আর এত সুন্দর লাগছিল, পুরো রাস্তা যেন গমগম করছিল লাইটে, আর খুব ভালো লাগছিল দেখতে। আর যেমন লাইটের কালেকশন হচ্ছে তেমন মানুষের ভিড়, রাস্তাঘাটে মানে সাইড দিয়ে যাওয়া যাচ্ছিল না, এতটা ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। আর এখন একটু বিকেল বিকালেই সন্ধ্যে নামলো বলে তো 5:30-6টার সময় আমরা বেরিয়ে গিয়েছিলাম, মানে জানি সন্ধ্যার পরে তাড়াতাড়ি, যেহেতু এখানে সব কিছু রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, তো সেই কারণে ভাবলাম তাড়াতাড়ি যাই, তাহলে দুটো দোকান ঘুরতে পারবো, ঘুরে নিতে পারবো। তো এখানে যেদিকে যাচ্ছি সেদিকেই দেখছি প্রচুর লাইট, মানে লাইট বিক্রি হচ্ছে, যেগুলো স্টার লাইট হচ্ছে, তারপরে মিনিচার লাইট, তারপরে হচ্ছে যে আমাদের যিশু যেখানে জন্ম নিয়েছিল, মানে গোয়াল ঘরের জন্য সমস্ত কিছু, গরু মানে গরু টরু, তারপরে মানুষ সব কিছু, ঘর টর, ক্রিসমাস ট্রি, বিভিন্ন ধরনের ক্রিসমাসের জন্য যা যা লাগে এভরিথিং সব কিছু বিক্রি হচ্ছিলো। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিলো, পুরো লাইট লাইট দেখতে পাচ্ছি, তোমরা দেখে নিশ্চয় তো বুঝতে পারছ। আর ভালো ভালো বড়ো বড়ো সান্টার ক্লক বিক্রি হচ্ছিলো, সান্টা পাপা মানে ওটাও বিক্রি হচ্ছিলো, তার ড্রেস বিক্রি হচ্ছিলো, অ্যাঙ্গেল ড্রেস। তো আমি যাচ্ছি হচ্ছে রওনা দিতে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলের পুরো কস্টিউম কেনার জন্য ড্রেস, তারপরে হচ্ছে যা যা লাগে। তো এখানে একটা দোকানে চলে এলাম, তো এখানে দেখছি কালেকশান আছে মোটামুটি, তো ভেতরে ঢুকে দেখবো, ভেতরে ঢুকে দেখবো কতটা কী এই জিনিস কিনতে পারি, তো দেখি পছন্দ হয় কি না, পছন্দ হলে নেবো, না হলে নেবো না। তো এখানে দেখছি বড়োদের ছোটোদের সমস্ত রকম এজের মানে বাচ্চা বড় সবাইয়ের জন্য এখানে সান্টা ক্লজের যে ড্রেস ড্রেস বিক্রি হচ্ছিলো। আবার এখানে হচ্ছে ক্রিসমাস মানেই হচ্ছে রেড হোয়াইট কম্বিনেশান, পুরো দোকানটা রেড হোয়াইট ভর্তি সব, এখানে সমস্ত দোকানে কিছু পাওয়ার না পাও এই দুটো কালার পাবেই পাবে। তো যাই হোক, এখানে আমাদের বেশ কয়েকটা জামা দেখাচ্ছে, আমার ঠিক পছন্দ হচ্ছে না। আমি চাইছি হচ্ছে একটু বেশি ঘেয়েরওয়ালা জামা নেবো, যেহেতু অ্যাঞ্জেলে পারফর্ম করবে, সে কারণে তোমরা বুঝতেই পারছো পুরো লং, আমি ওই জামা খুঁজে পাচ্ছিলাম না এই দোকানে, সে কারণে আমি এখান থেকে বেরিয়ে পড়লাম, দিয়ে অন্য দোকানে যাব। অন্য দোকানে গিয়ে বেশ কয়েকটা দোকানে ঘুরে তারপরে একটা দোকান পেয়েছি, ওই যে সামনে একটা দোকান আছে ওখানে একটা জামা পছন্দ হয়েছে, একটু বেশ লং টাইপের আছে, তো চলো গিয়ে দেখি কেমন লাগছে না লাগছে। এখানেও বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের মানে জামা ছিল সাইজের। আর ওই যে সামনে একটা দোকান তোমাদের জুম করে একটু দেখাই, ওখানেও প্রচুর জামা ছিল ভ্যারাইটিস, আর এই জামাগুলো ভালো লাগছিলো, কিন্তু এগুলো নেটের ছিল না, এগুলো একটা অন্য কাপড়ের ম্যাটেরিয়াল ছিল, সেই কারণে আমি নেটের যেহেতু ম্যাটেরিয়াল খুঁজছি তো নেটটাই নেবো। এই যে সামনের জামাগুলোও কিন্তু খুব ভালো লাগছে, তো চলো ভেতরে যাই, গিয়ে দেখি কোনটা পছন্দ হয় সেটাই নেবো। আর আমি কিন্তু রেড কালার ড্রেস নেবো না, আমি হোয়াইট কালার ড্রেস নেবো, আর রেড কালার ড্রেস আছে আকিফার, তো সেই জন্য আর নেবো না। তো এইটা পছন্দ হয়েছে আমাদের, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, তোমরা পুরো ভিডিও দেখতে পাবে হচ্ছে 22, আরও বাকি কী কী কিনেছি না কিনেছি তোমাদের সাথে আমি পরের ব্লগে শেয়ার করব। আজকে তোমাদের ড্রেসটা শেয়ার করে দিলাম, এই ড্রেসটা নিয়েছি, এটা কিন্তু অনেকটা লং ছিল আর অনেকটা সুন্দর ছিল।